আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা মিন হাইট এবং ম্যাক্স হাইট এই দুইটা নিয়ে আলোচনা করব। মিন হাইট হচ্ছে সর্বনিম্ন হাইট এবং ম্যাক্স হাইট হচ্ছে সর্বোচ্চ হাইট একটু লক্ষ্য করে দেখুন আমরা এইখানে বক্স নামে একটা ডিপ নিয়েছি এই ডিপের ভিতর আমি একটা পিটেক নিয়েছি এবং এই পিটেকের ভিতর আমি কিছু লিখে দিয়েছি এখন আমি এই বক্স ডিপকে ধরে এটা ব্র্যাকগ্রাউন্ড করে দিয়েছি হ্যাশ ডিডিডি উইথ দিয়েছি সাতশো পিকজেল মার্জিন দিয়েছি উপরে নিচে জিরো পিকজেল ডানে বামে অটো পেডিং দিয়েছি ফাইভ পিকজেল কালার দিয়েছি গ্রিন টেক্সট অ্যালাইন দিয়েছি জাস্টিফাই বর্ডার দিয়েছি থ্রি পিকজেল সলিড টমেটো এখন একটু লক্ষ্য করে দেখুন আমরা এইখানে যদি লিখে দেই দিই আই জি এইচ টি হাইট এখানে লিখে দেন পাঁচশো পিকজেল কাটপ্লাসের দ্বারা সেভ করুন এখানে একটু রিলুট করুন দেখুন এই বক্সটার হাইট পাঁচশো পিকজেল হয়ে যাবে আপনি এই ডিপকে একটু ডুপ্লিকেট করুন কন্টেন্টগুলা একটু বাড়ায় নেন দেখুন কী হয় এটা এরকম দেখাবে সেম একই রকম করে এটাকে ডুপ্লিকেট করুন কাটপ্লাসের দ্বারা সেভ করে এখানে রিলুট করুন দেখুন এই পিডিপের লিখাগুলা এই বক্সকে অতিক্রম করে বাইরে চলে গিয়েছে হাইট হয়ে গিয়েছে এখানে এটা কেন হচ্ছে এটা হচ্ছে আমরা এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছিলাম যে এটার হাইট হবে পাঁচশো পিকজেল যখনই এই কন্টেন্টগুলার এই পাঁচশো পিকজেলের ভিতর জায়গা না হয়েছে তখনই তারা এই বক্সকে অতিক্রম করে বাইরে চলে গিয়েছে এবং লিখাগুলা হাইট হয়ে গিয়েছে এটা হচ্ছে হাইটের কাজ এখন আপনি এখানে লিখে দেন আচ্ছা তার আগে আপনি একটা কাজ করেন এতটুকু একটু উঠাই দেন এতটুকু উঠাই দিয়ে আপনি এটা একটা এস দ্বারা সেভ করেন এখানে একটু রিলুট করেন দেখুন এখানে আমরা কি ব্যবহার করেছি হাইট এই হাইটটা এখানে দেখাচ্ছে পাঁচশো পিকজেল আমরা হাইট ব্যবহার করেছি আচ্ছা দেখুন এখন আমরা ম্যাক্স হাইটের ব্যবহার দেখব আপনি এখানে লিখে দেন এম এ এক্স হাইফ হাইট এটা কত করে দিয়েছি আমরা পাঁচশো পিকজেল এটা একটু সেভ করুন এখানে একটু রিলোড করুন এই লিখাগুলার এই পিটেকের লিখাগুলার যতটুকু হাইট প্রয়োজন ততটুকু হাইট নিয়ে বক্সটা দাঁড়ায় আছে কিন্তু আমরা এখানে হাইট ব্যবহার করেছি ম্যাক্স হাইট পাঁচশো পিকজেল এখন আপনি এখানে আসেন এখানে এসে আপনি এটা ডুপ্লিকেট করেন এটা একটু সেভ করেন এখানে একটু রিলুট করেন দেখুন এই বক্সটা একটু বেড়ে গিয়েছে সেম একই রকম করে আপনি এখানে এটা ডুপ্লিকেট করেন কার্টেস দ্বারা সেভ করেন এখানে একটু রিলুট করেন এখন একটু লক্ষ্য করে দেখুন এই ডিপটাকে অতিক্রম করে কিছু লেখা হাইট হয়ে গিয়েছে এবং বাইরে চলে গিয়েছে এটার কারণ হচ্ছে আমরা এইখানে নির্দিষ্ট করে বলে দিয়েছিলাম এটার হাইট হবে পাঁচশো পিকজেল যখনই এটার হাইট পাঁচশো পিকজেল হয়ে যাবে যে লেখাগুলো থাকবে বা যে কন্টেন্টগুলো থাকবে যে বক্সগুলা থাকবে সেগুলা এই বক্সকে অতিক্রম করে বাইরে চলে আসবে এবং হাইট হয়ে যাবে এটাই হচ্ছে ম্যাক্স হাইটের ধর্ম এখন একটা জিনিস লক্ষ্য করে দেখুন আপনি এখানে আচ্ছা এটা কেটে দেন সেম একই রকম করে আপনি এখান থেকে এতটুকু উঠাই দেন এটা একটু কাটপ্লাসাইজ দ্বারা সেভ করেন এবং এখানে একটু রিলুট করেন এটা এমন দেখাবে আচ্ছা এই হাইটটা আপাতত উঠাই দেন কাটপ্লাসাইজ দ্বারা সেভ করেন এটা এমন দেখাচ্ছে আপনি এখন এখানে লিখে দেন এম আই এন মিন এইচ জিএইচটি হাইট এখানে দিয়ে দেন দুইশো পিকজেল কাটপ্লাস দ্বারা সেভ করে এখানে রিলুট করুন এটা এমন দেখাবে এখন একটু নিচে আসেন এখান থেকে প্লাস ডিতে ডুপ্লিকেট করেন দেখুন অটোমেটিক একটু হাইট বেড়ে যাবে সেম একই রকম করে ডুপ্লিকেট করেন সেভ করেন এখানে রিলুট করেন এখানে হাইট বেড়ে গিয়েছে ডুপ্লিকেট করেন কাটলাসাইজ দ্বারা সেভ করেন হাইট বেড়ে যাবে এখানে আবার ডুপ্লিকেট করেন কাটলাসেসদের সেভ করেন হাইট বেড়ে যাবে এখানে আমরা যে কন্টেন্টগুলা ইউজ করতেছি সেই কন্টেন্টগুলার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু নিয়ে এ হাইটকে বাড়াই দিতেছে এটাই হচ্ছে মিন হাইটের ধর্ম আশা করি আপনারা মিন হাইট ম্যাক্স হাইট এবং হাইট এই তিনটা ক্লিয়ার বুঝতে পেরেছেন এই ভিডিও এতটুকুই থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম